আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর মেহেরবানিতে বেশ ভালো আছি। তো আজকে আমি মাছের ডিম রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি রেসিপিটা ভালো লাগবে। তো আমি মাছের ডিম নিয়েছি আর মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি ব্লেন্ডার করে নিব। আর এখানে আমি মাছের ডিম থেকে রগগুলো বের করে নিলাম। এখানে আমি মসুরির ডাল ব্লেন্ডার করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব ডিম। স্বাদ মতো লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণ। দিয়ে এখন আমি মেখে নিলাম। এখানে আমি কিছু পেস্ট কুচি দিয়ে দিলাম। এখন আমি একটা চামচের সাহায্যে এটা আমি বড়ার মতো করে নিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে আমি আস্তে জিরে দিয়ে দিলাম। আর আগে থেকেই আমি পেস্ট ব্লেন্ডার করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর 3-4টা কাঁচামরিচ। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। খেতে খুবই মজা হয়েছিল, মাশাআল্লাহ। তো অনেক দিন পর খেয়েছি, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ডিমের বড়াগুলো দিয়ে আটটু কষিয়ে নিয়ে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। প্রথম থেকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন কিবা দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ধনিয়ার পাতা কুচি করে রেখেছিলাম, তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, খুব ভালো থাকেন।